আমরা আজ ক্লাস নাইনে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট এই চ্যাপ্টারে সেট মানে দ্বিতীয় দিন পড়া আমরা সেটা শুরু করছি, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। তো দেখা যাক, আমরা আগের দিন অ্যাসিড বেস অ্যান্ড সল্টে ডেফিনেশন আরহেনিয়াস ডেফিনেশন করেছিলাম। তো আরহেনিয়াস ডেফিনেশন, তাহলে প্রথমেই আমাদের দেখা যাক, আমরা তোমাদের প্রসঙ্গক্রমে বলেছিলাম যে অ্যাসিড বেস অ্যান্ড সল্টের অনেকগুলো ডেফিনেশন করা যায়। তো তার মধ্যে আরহেনিয়াস ডেফিনেশন, আরহেনিয়াস থিওরি, আরহেনিয়াস থিওরিটা হলো প্রথম থিওরি। আরহেনিয়াস থিওরি হচ্ছে প্রথম থিওরি, এর বেশ কিছু লিমিটেশনস আছে। আরহেনিয়াস থিওরির প্রথম কথা হলো কি, এটার দেখো এর প্রথম অসুবিধার কথা হচ্ছে কি, যে এটা ডিপেন্ডেন্ট অন অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ কোনো পদার্থের কোনো একটা যৌগের অম্লধর্মিতা বা অ্যাসিডিটি বা বেসিসিটি ব্যাখ্যা করতে গেলে এটা জলের উপর ডিপেন্ড করতে হয়, মানে জলে দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হয়। যেমন আমরা আগের দিনই তোমাকে আমরা বলেছিলাম এই শর্তে, যেমন ধরো HCl হাইড্রোজেন ক্লোরাইড, সেটা হচ্ছে একটা গ্যাস, এটা একটা সমযোজী পদার্থ। HCl কিন্তু শুষ্ক অবস্থায় যদি জলে দ্রবীভূত না করা হয় তাহলে এটা কিন্তু H+ আয়ন উৎপন্ন করতে পারে না। অর্থাৎ তাহলে আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী HCl গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলে দ্রবীভূত করলে তবেই এটা অম্লধর্মী, কিন্তু বাস্তবে তো তা নয়। বাস্তবে আমরা কি দেখেছি যে HCl হাইড্রোজেন ক্লোরাইড হলো একটি গ্যাস। তাহলে আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের অম্লত্ব প্রমাণ করার জন্য তাকে জলে দ্রবণ তৈরি করতে হবে। এছাড়াও আমরা আগের দিনের ডিসকাশনে কি দেখেছিলাম, কার্বন ডাইঅক্সাইড একটি আম্লিক পদার্থ, SiO2 এরা আম্লিক পদার্থ। আমরা অধাতব অক্সাইডগুলো সাধারণত আম্লিক, কিন্তু এদের জলে না গুললে এদের আম্লিকতা আমরা, কারণ আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী আমরা কি দেখেছিলাম যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করতে পারে জলে, তাই তো? তাহলে যদি জলে দ্রবীভূত না করি, প্রশ্নটা হচ্ছে সেক্ষেত্রে যে জলে দ্রবীভূত না করি তাহলে কি অ্যাসিড নয়, বা কোনো ক্ষারীয় পদার্থ জলে দ্রবীভূত হয়ে যারা ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে? তাহলে আরহেনিয়াস তত্ত্বের প্রধান ত্রুটি হচ্ছে যে এটাকে ব্যাখ্যা, কোনো যৌগের আম্লিকতা বা ক্ষারকত্ব ব্যাখ্যা করতে গেলে একে জলে দ্রবীভূত করতে হবে। এছাড়াও আরো এই জন্যই এর পরবর্তী ক্ষেত্রে এসেছিল ব্রনস্টেড থিওরি, তারপর হচ্ছিল লুয়েস থিওরি, তারপর এসেছিল লেভেলিং এফেক্ট বা উসানোভিচ থিওরি, তারপর লাক্সফোর্ড থিওরি ইত্যাদি, এরকম অনেক থিওরি আছে। মাঝখানে আবার হার্ড সফট অ্যাসিড, সেগুলো তো ক্লাস টেনের মতো নয়, সেজন্য আমরা এই জায়গাতে তাহলে আমাদেরকে একটু মডিফাই করে মানে এটা লিখতে হবে। আরহেনিয়াস কেউ ঠিক করে লিখবো না, বা আমরা যাতে ভুল না হয় সেরকম করে লিখবো। তাহলে এখন মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাসিড, যে অ্যাসিডের সংজ্ঞা কি, যে যৌগ ধাতু বা ধাতুর সদৃশ মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক মানে সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে অ্যাসিডের সংজ্ঞাটা আমরা এইরকম লিখবো, অ্যাসিডের মডিফাইড ডেফিনেশন, অ্যাসিড যার মধ্যে কোনো ভুল টুল নেই, অ্যাসিড, অ্যাসিড কাকে বলবো, হাইড্রো ধাতু মানে যে যৌগে ধাতু বা ধাতু সদৃশ ধাতু সদৃশ মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপনযোগ্য
হাইড্রোজেন পরমাণু থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে এবং এবং যারা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি করতে পারে, বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করতে পারে তাদের বলা হয় আছে। তাহলে যেসব যৌগ ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, ধাতব মূলক বা ধাতু সদৃশ মূলক, এই ধাতু সদৃশ মূলক কে যেমন এক্সাম্পল হচ্ছে ধাতু সদৃশ মূলক এর এক্সাম্পল ধরো যেমন NH4+, এটা ধাতব মূলক নয়, এটা একটা ধাতব মূলক নয়। ধাতব মূলক কি? Na+, Ca2+, Mg2+, Al3+, এগুলো হলো ধাতব মূলক। NH4+ যেমন ধাতব মূলক না হয়েও এরা ধাতুর মতো আচরণ করে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ধাতু সদৃশ মূলক। তাহলে এটা হলো অ্যাসিডের ডেফিনেশন। এখন আমরা অ্যাসিডের ক্লাসিফিকেশন দেখব, অ্যাসিডের শ্রেণী বিভাগ, তারপর আমরা অন্য জায়গাতে গিয়ে দেখছি। আচ্ছা, অ্যাসিডের ধর্মতে তো তোমাদেরকে আমরা আগের দিনে আলোচনা করেই দিয়েছি অ্যাসিডের। তাহলে শেষ পর্যন্ত আমি একটা সাম আপ করে দিচ্ছি, অ্যাসিডের ধর্মের মধ্যে অ্যাসিডের প্রধান ধর্ম, অ্যাসিডের ধর্ম, অ্যাসিড এর ধর্ম, এর ধর্ম এর মধ্যে তাহলে প্রথম গেল কি, 1 নম্বর অ্যাসিড নীল লিটমাসকে, নীল আমি এর কথার পরে আসছি, লিটমাসকে কি করে লাল করে, নীল লিটমাসকে লাল করে। 2 নম্বর আমরা বলেছিলাম যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, ধাতুর সঙ্গে কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে মানে ECS এ আমরা বলছি ECS এ মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন এর উপরে অবস্থিত ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 3 নম্বর ধর্মের মধ্যে আসছে, এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 3 নম্বর ধর্মের মধ্যে আমরা লিখব ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, 3 নম্বর হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, লবণ ও জল উৎপন্ন করে, লবণ ও জল উৎপন্ন করে। 4 নম্বর আমরা বলবো যে এর সঙ্গে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কার্বনেট এবং বাইকার্বনেট, কার্বনেট জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, CO2 গ্যাস উৎপন্ন করে। তাহলে এইটাই হয়ে গেল তোমার কি অ্যাসিডের ডেফিনেশন আর অ্যাসিডের ধর্ম, এইটা গেল তোমার। এবার অ্যাসিডের শ্রেণী বিভাগ দেখো, অ্যাসিড এর শ্রেণী বিভাগ দেখো, অ্যাসিডকে অনেক ভাগে ভাগ আমরা পেতে চলে আসছি অ্যাসিডের শ্রেণী, এগুলো তোমাদেরকে জানতে হবে অ্যাসিড এর শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন।
শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ অ্যাসিডের অনেক ভাবে অনেক ভাবে ভাগ করা যায়। যেমন ধর আমাদের মানুষ, তুমি যদি বলো মানুষকে বহুভাবে ভাগ করা যায়, কিরকম? ধরো প্রথমে অর্থনীতির ভিত্তিতে ভাগ করা যায়, একদম খুব ধনী, তারপর ধনী, তারপর উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র, অতি দরিদ্র ইত্যাদি, এইভাবে মানুষের অর্থনীতির উপর মানুষকে ভাগ করা যায়। দু নম্বর দেখো, আমরা মানুষকে আবার ভাগে ভাগ করতে পারি ধর্মের ভিত্তিতে। কিছু মানুষ আছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি, এরকম ভাগে ভাগ করে। শিক্ষা দীক্ষার উপর ধরো কিছু মানুষ আছে যারা তাদের শিক্ষা দীক্ষাটা হয়তো প্রাইমারিও জাননি, এমন কিছু মানুষ আছে, জিরো, কোনোদিন স্কুলের কোনটি জাননি, এমনও এখনকার দিনেও এমনও কিছু মানুষ এখনো সংখ্যায় অল্প হলেও হয়তো পাওয়া যাবে। তারপর কিছু হয়তো যারা শুধুমাত্র প্রাইমারি কন্ডি গেছেন, তারপরে হয়তো কিছু মানুষ আছে যারা ওই 5-6 পর্যন্ত পড়েছেন, কিছু আছে 8 পাস, কিছু হচ্ছে মাধ্যমিক পাস, কিছু উচ্চ মাধ্যমিক, তারপর হয়তো কিছু গ্র্যাজুয়েশন আছেন, কিছু পোস্ট গ্র্যাজুয়েশন আছেন, কিছু প্রফেশনাল কোয়ালিফাই, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি, CA PA ইত্যাদি, এরকম আছে। এরকম ধরো এইরকমভাবে মানুষকে কখনো শিক্ষা দীক্ষার ভিত্তিতে, কখনো অর্থনীতির ভিত্তিতে, কখনো ধর্মের ভিত্তিতে, ঠিক আছে, এইভাবে ভাগ করা যেতে পারে। কখনো ভাষার ভিত্তিতে, তাই না? ভাষার ভিত্তিতে কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ মারাঠি, কেউ গুজরাটি ইত্যাদি, এরকম যারা এইভাবে। তেমনি অ্যাসিডগুলোকে আমরা 4-5 ভাবে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে অ্যাসিডকে ভাগ করা যায়। প্রথমেই আমরা আণবিক গঠন অনুযায়ী অ্যাসিডকে ভাগ করতে পারি। আণবিক গঠন অনুযায়ী অ্যাসিডকে প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হাইড্রাসিড, দু নম্বর হলো অক্সি অ্যাসিড। হাইড্রাসিড কাকে বলে? দেখো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকবে, এটা আলাদা বড় কথা কিছু নয়। হাইড্রোজেন পরমাণু আর আরহেনিয়াস গুলো ছিল জলে দিয়ে করতে হবে, আর অন্যান্য তত্ত্বরা সেটা যে জল ছাড়া বলে, ঠিক আছে। তাহলে হাইড্রাসিড যেমন উদাহরণ হচ্ছে ধরো HCl, HBr, HI, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপর ধরো HCN, হাইড্রোসায়ানিক অ্যাসিড, H2S। অনেক সময় প্রশ্ন করে যে এইটা এইটা দিয়েই প্রশ্ন করে যে একটি দ্বিক্ষারিক হাইড্রাসিডের নাম বলো, ঠিক আছে। এবার তাহলে হাইড্রাসিড কাকে বলো, কাকে বলবো আমরা? যেসব অ্যাসিডের গঠনে কেবল মানে হাইড্রোজেন পরমাণু থাকে, অক্সিজেন পরমাণু থাকে না, তাদেরকে বলবো আমরা কি হাইড্রাসিড। আর অক্সি অ্যাসিড যে সমস্ত অ্যাসিডের আণবিক গঠনের মধ্যে হাইড্রোজেন পরমাণু ছাড়াও অক্সিজেন পরমাণু সেক্ষেত্রে থাকবেই, সেই রকম অ্যাসিডকে বলা হচ্ছে তোমার কি, সেই রকম অ্যাসিডকে বলা হয় হাইড্রাসিড। যেমন কি এই অক্সি অ্যাসিড, যেসব অ্যাসিডের অণুতে হাইড্রোজেনের সঙ্গে এক বা একাধিক অক্সিজেন পরমাণু থাকে, যেমন ধরো HNO3, HNO3, H2SO4, তারপর ধরো HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড বলা হয় এটাকে, তারপর ধরো HClO4 ইত্যাদি, এরা। হ্যাঁ, এবং সমস্ত অর্গ্যানিক অ্যাসিড, যেমন ধরো এর সঙ্গে আর মেলাবো না আমি অর্গ্যানিক অ্যাসিড, এবং সমস্ত জৈব অ্যাসিড, এবং সমস্ত জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয়, জৈব অ্যাসিড এক একটা বলে ধরো দিচ্ছি, যেমন ধরো HCOOH, ফরমিক অ্যাসিড, তারপর ধরো যেমন অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটা থেকে পিঁপড়ের ঘুরলে থাকে,
এটা অ্যাসিটিক অ্যাসিড কাঠের মধ্যে পাওয়া যায়, ভিনিগার এটা না, ঠিক আছে, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আমি আসছি সে সমস্ত গঠনের মধ্যে। তাহলে দেখো অ্যাসিডকে দুভাবে ভাগ করা যায়, হাইড্রাসিড, অক্সি অ্যাসিড। বড় ক্লাসে হলে অক্সি অ্যাসিডকে আবার চার ভাগে ভাগ করা যায়, সেগুলো তখন তোমাদের তখন দেখানো হবে, এখন আর দেখাতে গেলে হবে না। এরপর তোমাদেরকে ক্ষারগ্রাহিতার অ্যাসিডকে আণবিক গঠনের উপরে ভাগ করলাম, এখন ক্ষারগ্রাহিতার উপরে অ্যাসিডকে ভাগ দেখো, ক্ষারগ্রাহিতার উপরে ভাগ করতে। তাহলে প্রথম হচ্ছে ক্ষারগ্রাহিতা কাকে বলে, সেই ডেফিনেশনটা তোমাদের জানা দরকার। তাহলে অ্যাসিড একে এবার আমরা ভাগ করছি ক্ষারগ্রাহিতা, ক্ষারগ্রাহিতা। প্রথম মানে ক্ষারগ্রাহিতা বলতে কি বোঝায়, কোনো একটা অ্যাসিডে একটি অণুর মধ্যে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য, এক অণু কোনো অ্যাসিডের অ্যাসিডের থেকে জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু, তাহলে ক্ষারগ্রাহিতা কি বলা হচ্ছে, মানে এক অণু অ্যাসিডের জলীয় দ্রবণে বিয়োজনে যত সংখ্যক এইচ প্লাস আয়ন উৎপন্ন হয় তাকেই বলা হয় অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তাহলে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে বোঝা গেল, এক অণু অ্যাসিডের জলীয় দ্রবণে বিয়োজন, এক অণু অ্যাসিডকে জলীয় দ্রবণে বিয়োজিত করলাম, বিয়োজিত হয়ে যত সংখ্যক এইচ প্লাস আয়ন উৎপন্ন করে সেই সংখ্যাটাকেই বলা হয় ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তাহলে দেখো এটা মুছলাম আমি, এর উপরে ভিত্তি করে এই ক্ষারগ্রাহিতার উপর অ্যাসিডকে ভিত্তি করে কীরকম একক্ষারিক, দ্বিক্ষারিক, ত্রিক্ষারিক, বহুক্ষারিক ইত্যাদি ভাগে ভাগ করা হয়। এর উপর ভিত্তি করে একক্ষারিক, দ্বিক্ষারিক, ত্রিক্ষারিক ইত্যাদি। যেমন হচ্ছে একক্ষারিক অ্যাসিড, একক্ষারিক অ্যাসিড, অ্যাক্যারিক অ্যাসিডের উদাহরণ কি, HCl। কেন কি, কারণ কি এটাকে যেই জলে দেবে দেখো এইচ প্লাস প্লাস সিএল মাইনাস, তাহলে এক অণুর বিয়োজনে একটা এইচ প্লাস আয়ন উৎপন্ন হবে, ধরো HNO3, এটা বিয়োজনে এটা জলীয় দ্রবণের বিয়োজনে এইচ প্লাস যোগ NO3 মাইনাস একটা এইচ প্লাস আয়ন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তারপর ধরো যেমন HBr, এইটার বিয়োজনে এইচ প্লাস প্লাস Br মাইনাস এটা উৎপন্ন হচ্ছে, তাহলে এক্ষেত্রে হাইড্রাসিডও হতে পারে অক্সি অ্যাসিডও হতে পারে, ওটা তো গঠন অনুযায়ী ভাগ। এতে এক অণুর বিয়োজনে কটা এইচ, কতগুলো এইচ প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে সেটাই বড় কথা। আরো তুমি একটা এক্সাম্পল দেখো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে, এটা প্রকৃতিগতভাবে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডের এই হাইড্রোজেন যেগুলো দেখাচ্ছে এইগুলো প্রতিস্থাপনযোগ্য নয়, এই যে COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তার এই হাইড্রোজেনটাই একমাত্র প্রতিস্থাপনযোগ্য। তাহলে ব্যাপারটা হচ্ছে CH3COO মাইনাস দেখো এই পর্যন্ত প্লাস এইচ প্লাস এদের একটাই প্রতিস্থাপন, তাহলে এইগুলো হচ্ছে একক্ষারিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিটেট আয়ন, আর এইচ অ্যাসিটেট আয়ন এইচ প্লাস আয়ন। তেমনি ফর্মিক অ্যাসিড HCOOH, এক্ষেত্রেও এটা এইটা প্রতিস্থাপন যোগ্য, তাহলে এটা হয়ে HCOO মাইনাস প্লাস এইচ প্লাস, ফর্মেট আয়ন এইচ প্লাস আয়ন, তাহলে একক্ষারিক অ্যাসিড। এবার আমরা দেখাবো দ্বিক্ষারিক অ্যাসিড, দ্বিক্ষারিক অ্যাসিড, দ্বিক্ষারিক অ্যাসিড, দ্বিক্ষারিক অ্যাসিড। যেমন এক্সাম্পল ধরো H2SO4, এটা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে 2H প্লাস প্লাস SO4 ডাবল মাইনাস আয়ন উৎপন্ন করে, এটা দ্বিক্ষারিক অ্যাসিড। যেমন ধরো আরেকটা H2C2O4, এটা নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটার নাম হলো OXA অক্সালিক অ্যাসিড, শোনো এটা বিয়োজিত হয়ে উৎপন্ন হয়
স্ট্রাকচার দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে এরকম করে ভাঙে COO COO মাইনাস মাইনাস প্লাস টু এইচ প্লাস অক্সালিক অ্যাসিড ডিথারিক অ্যাসিডের এক্সাম্পল আরো ধরো H2C2O4 H2C2O4 কার্বনিক অ্যাসিড এটা তো H2CO3 H2CO3 এটা তোমরা খাও মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণ করলে এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় এটা ভেঙে গিয়ে 2H+ প্লাস CO3 ডাবল বন্ড আছে দেখো দুটো H+ আয়ন উৎপন্ন হচ্ছে এটা এই ক্ষেত্রেও দুটো H+ আয়ন উৎপন্ন হচ্ছে এটা দুটো H+ আয়ন উৎপন্ন হচ্ছে এটা মানে এগুলো হচ্ছে সব দ্বিক্ষারিক অ্যাসিড ঠিক আছে দ্বিক্ষারিকের পর আরো এবার ত্রিক্ষারিক অ্যাসিডের কথায় আমরা যাব ত্রিক্ষারিক অ্যাসিড যেমন এক্সাম্পল ধরো ফসফরিক অ্যাসিড এটা জায়গা নেই বলে আমি মুছে দিচ্ছি ত্রিক্ষারিক অ্যাসিড তাহলে একক্ষারিক দ্বিক্ষারিক এবং ত্রিক্ষারিক মানে যার ক্ষারবাহিতা তিন অর্থাৎ কি অর্থাৎ কি যারা জলীয় দ্রবণে ত্রিক্ষারিক ত্রিক্ষারিক অ্যাসিড যেমন এক্সাম্পল হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড বিয়োজিত হয়ে থ্রি এইচ প্লাস প্লাস পিও ফোর তিনটে মাইনাস দেখো তিনটে এইচ প্লাস সেই জন্য এটা হলো ত্রিক্ষারিক তাহলে ক্ষারগ্রাহিতার উপর ভিত্তি করে ক্ষারগ্রাহিতার উপর ভিত্তি করে আমরা একক্ষারিক দ্বিক্ষারিক ত্রিক্ষারিক এরকমকে দেখলাম আমরা দেখে ফেললাম এরপর এরপর আমরা যেটা দেখবো ক্ষারগ্রাহিতার উপর ভিত্তি করে এটা হয়ে গেল এরপর আমরা আয়নিত হওয়ার প্রবণতা অনুযায়ী জলীয় দ্রবণে আয়নিত হওয়ার প্রবণতা অনুযায়ী অ্যাসিডের দুরকম ভাগ আছে কি কি এবার এবার আয়নিত হওয়ার প্রবণতা অ্যাসিড আয়নিত হওয়ার অ্যাসিড কিসের ভিত্তিতে তীব্র অ্যাসিডের সঙ্গ হচ্ছে যে সমস্ত অ্যাসিড যে কোনো গাঢ়ত্বে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে এর সঙ্গে হচ্ছে যেসব অ্যাসিড যে কোনো গাঢ়ত্বে জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে তাদেরকে বলবো আমরা কি তীব্র আছে তাহলে তীব্র আর এটা কি বলবো আচ্ছা